মির্জা ফখরুল সাহেবকে দেওয়া হয় না শপথ হয়তো ওই পার্লামেন্টে উনি প্রতিনিধিত্ব করতেন এটা কার নির্দেশে হয় নাই এটা জাতি জানে একইভাবে কেন করবে দেখেন দুই সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এটা সবার একটা ধারণা ছিল কিন্তু কার নির্দেশে আঠাশে অক্টোবর আপনারা পুলিশের সাথে এমন একটা ঘটনায় জরালেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে আপনারা নির্বাচনে যেতে না হয় না না আপনারা

আমাদের যারা দর্শক আছে তাদের তারাও তো জানেন তাদের ইয়ে রেখেই বলতেছি তিন জোটের রূপরেখায় কি বলা ছিল পরপর তিনবার তত্ত্বাবধায়ক সরকার হবে তো তিন জোটের রূপরেখা তিন জোটের রূপরেখার বেসিসেই খালেদা জিয়া পাওয়ারে এসেছিলেন একানব্বই সালে এরপর কি করলো উনি পাওয়ারে যেয়ে কিন্তু এই তিন জোটের রূপরেখাকে সব জায়গায় অ্যাভয়েড করতে থাকলো একটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র সরকারের ব্যবস্থা আসার কথা ছিল উনি ওইটাকে অ্যাভয়েড করে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিটাকেই বহল রাখতে চেয়েছিলেন সেই সময় শাহাবুদ্দিন সাহেব যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা থেপ দেয়